আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনেকদিন পর একটা পার্ট টাইম আর্নিং সাইটের ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি যদি আমাদের ব্যালেন্সটা শো করাই, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 417টার মতো রুবেলস আমাদের এখানে দেখাচ্ছে। এটা একটা রাশিয়ান সাইট। আজকের ভিডিওতে যে সাইটটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নেই। আজকের এই সাইট থেকে প্রথমে আমি পেমেন্ট নিব, এবং সেই পেমেন্টটা যতক্ষণ পর্যন্ত না আমাদের নিজের মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা হিসেবে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত কোন কোন স্টেপ আপনাকে করতে হবে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। একদমই সহজ, কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই মুহূর্তে আমাদের যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্সটা আমরা এখন উইথড্র করব। উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে উইথড্র সেকশন রয়েছে, আমরা উইথড্রতে ক্লিক করছি। প্রথমে আমরা পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখাই বা উইথড্রটা করে দেখাই, কিভাবে এখান থেকে পেমেন্টটা পকেটে নিয়ে আসতে হবে বা এটা আদৌ পেমেন্ট করতেছি কিনা সেই প্রুফটা আমি প্রথমে আপনাদেরকে দিব। তারপরে বেসিক্যালি কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে কাজ করবেন সেই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যালেন্সটা রয়েছে, এই ব্যালেন্সটা এখন আমরা উইথড্র করতে যাচ্ছি। উইথড্র করার জন্য অলরেডি উইথড্রতে ক্লিক করেছি, এবং আমাদের যে পেমেন্ট মেথডটা যেটা অলরেডি এখানে অ্যাড করা আছে সেটা হচ্ছে একটা পেয়ার এর পেমেন্ট মেথড। এই যে দেখতে পাচ্ছেন payeer.com, এবং এখানে একটা পেয়ার অ্যাড্রেস দেওয়া আছে যেটা আমার নিজের পেয়ার অ্যাড্রেস। এখন অনেকেই বলবেন যে ভাই আমার তো পেয়ার অ্যাকাউন্ট নাই বা আমি তো পেয়ার তৈরি করতে পারি না, তো আমি কিভাবে এখান থেকে পেমেন্ট নিতে পারবো? তো যাই হোক, এখান থেকে যদি আমাদেরকে ডলার বা ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করতো তাহলে আমরা সরাসরি বিনান্স বা আদার্স যেই পপুলার এক্সচেঞ্জার সাইট বলেন বা যেই ওয়ালেটগুলো আছে যেমন ট্রাস্ট ওয়ালেট, কয়েনবেজ, সেগুলোতে আমরা নিয়ে নিতে পারতাম। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে যেহেতু রাব দিচ্ছে মানে রুবেল আর কি, যেটা একটা রাশিয়ান মুদ্রা বা রাশিয়ান কারেন্সি বলতে পারেন। সো দ্যাটস ওয়াই বেসিক্যালি এটা শুধুমাত্র পেয়ারেই সাপোর্ট করতেছে এই রাশিয়ান কারেন্সিটা, সেই জন্য আমাদেরকে প্রথমে পেয়ারে নিতে হবে। পেয়ারটা জাস্ট একটা থার্ড পার্টি মাধ্যম হিসেবে এখানে কাজ করবে। প্রথমে আমাদেরকে পেয়ারে নিতে হবে, পেয়ার থেকে সরাসরি আমরা বিনান্সে নিয়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। প্রথমে হচ্ছে আমাদের এখানে যেহেতু অ্যাড্রেসটা অ্যাড করা আছে, এই অ্যাড্রেসে আমরা পেমেন্ট নিতে যাচ্ছি, তার জন্য আমাদেরকে কি করতে হবে যে উইথড্র অ্যামাউন্ট রয়েছে এই জায়গায় অ্যামাউন্টটা বসাতে হবে। তো আমরা এখান থেকে অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি। অ্যামাউন্টটা হচ্ছে আমাদের প্রায় 417টার মতো রয়েছে ব্যালেন্স। তো আমরা 417টা উইথড্র করব, এবং এখানে আমাদের রিসিভ হবে দেখতে পাচ্ছেন প্রায় 378টার মতো রিসিভ করব। এই সাইট থেকে আমি যে এই টাকাটা ইনকাম করেছি সম্পূর্ণ ফ্রিতে, এক টাকাও আমাকে ইনভেস্ট করতে হয় নাই, এবং অলরেডি আমি এখান থেকে বেশ কয়েকবার পেমেন্ট নিয়েছি। যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এর আগে আমি প্রায় 700+ রুবেল পেমেন্ট নিয়েছি, যেটার দাম বাংলাদেশি টাকায় কত হয় আমি দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন তার আগে আমরা আরো 40 পেমেন্ট নিয়েছিলাম, 40 রুবেল। এখন জাস্ট আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন অর্ডার এ পে আউট, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এটা সাকসেসফুলি উইথড্র হয়ে গিয়েছে, এবং নিচের দিকে আসতে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের এটা পে আউট হয়ে গিয়েছে, এবং সাথে সাথে এগুলো পেমেন্ট করে, এই যে দেখতে পাচ্ছেন 417টা উইথড্র হয়েছে, এবং সেটা ইনস্ট্যান্ট আমরা পেয়ে যাব। এখন যদি আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্টে যাই, ওকে, এই মুহূর্তে রয়েছি আমি আমাদের পেয়ার অ্যাকাউন্টে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা এখানে প্রায় 378-এর মতোই আমাদের রিসিভ হয়েছে। যেহেতু আমি প্রথমে অ্যাকাউন্টটা দেখাতে পারিনি এখানে আমাদের আগের ব্যালেন্স আছে কিনা, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু কষ্ট করে হিস্ট্রিটা দেখাতে হবে। হিস্ট্রিটা দেখলে বুঝতে পারবেন এই মাত্র এখানে এসে রিসিভ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আজকে 9 তারিখ, আমি আগের দিন ভিডিওটা তৈরি করছি, 9 তারিখ, এবং সময়টা দেখতে পাচ্ছেন লাস্ট পেমেন্ট এটাই রিসিভ হয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসের মাধ্যমে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। সো এই ব্যালেন্সটা আমাদের বাংলাদেশি টাকায় কত হয় সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, প্রথমে ডলারটা যদি আমি জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন প্রায় $5 মতো, 7 সেন্ট কম, $5 মতো, $4.93 মতো, এবং এটা যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 1.39 টাকার মতো। যদি আমরা এখান থেকে 378টার প্রাইস দেখি, এখানে দেখতে পারবেন আমাদের এটা দাঁড়াচ্ছে প্রায় 526 টাকার মতো, $526.84 মতো। এই টাকাটা আমি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করেছি একটা রাশিয়ান সাইট থেকে। যদি আমরা এখন ব্যাক আসি, আসার পর এখানে যদি দেখাই তাহলে এই ব্যালেন্সটা কি কিভাবে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন, আপনি চাইলে এখানে যখন চলে আসবে এরকম তখন আপনি সরাসরি আপনার বিনান্সে নিয়ে নিতে পারবেন। যদি আমরা বিনান্সে আসি, সো বিনান্সে আসার পর আপনি ওয়ালেটসে আসবেন। ওয়ালেটসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট রয়েছে, যদি আমরা এখান থেকে ডিপোজিটে ক্লিক করি তারপরে দেখতে পারবেন এরকম চলে আসবে। যেহেতু এটা কোনো ক্রিপ্টো কারেন্সি না, এখানে যে ক্যাশ দেখতে পাচ্ছেন সরাসরি আমরা এখান থেকে ক্যাশে ক্লিক করব। সো ক্যাশে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি আর ইউ বি লিখে সার্চ করব, এই রুবেলটা এখন আমরা ডিপোজিট করব, এই যে দেখতে পাচ্ছেন রাশিয়ান রুবেল, জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা এটা পেয়ার থেকে কিভাবে বিনান্সে নিয়ে আসবো সেটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পেয়ার রয়েছে, সরাসরি আমরা এখান থেকে পেয়ার থেকে যেহেতু ডিপোজিট করব আমরা পেয়ারটা এখান থেকে সিলেক্ট করে দিব। সো পেয়ারটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জিরো ফি, কোনো ধরনের ফি লাগবে না, এখান থেকে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদেরকে অ্যামাউন্ট বসাতে হবে। এখানে যেহেতু আমাদের প্রায় 378টার মতো রয়েছে, আমরা 378টাই ডিপোজিট করব, আমরা এখান থেকে 378 বসিয়ে দিলাম। সো বসিয়ে দেওয়ার পর এখান থেকে কি করব, এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখান থেকে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। আমরা জাস্ট পেয়ারের উপর জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর এরকম চলে আসবে, জাস্ট আপনি এখান থেকে কনফার্ম
কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন জাস্ট আমরা কি করব, এই যে টু পে দ্য বিল জাস্ট আমরা এখানে ক্লিক করব। সো এখানে আমাদের পেয়ার আইডিটা দিতে হবে এবং পেয়ারের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। ওকে, আমরা এখান থেকে পেয়ার আইডি এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে গো নেক্সটে ক্লিক করব। এখন আমাদের সবকিছু কমপ্লিট, এখন জাস্ট আমাদেরকে কনফার্মে ক্লিক করতে হবে। এখন আমরা পেয়ারে আছি, যখন কনফার্মে ক্লিক করব সরাসরি পেয়ার থেকে এটা কমপ্লিট করে দিবে যে হ্যাঁ এটা আপনার অথেন্টিক অ্যাকাউন্ট, পেয়ার থেকে এটা কমপ্লিট হয়ে যাবে, ডিপোজিট আপনার বিনান্সে। অলরেডি আমরা কনফার্ম করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অর্ডার সাবমিটেড। এখন আমাদের এটা কিছুক্ষণের ভিতরে চলে আসবে। যদি আমরা ভিউ হিস্ট্রিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে ক্যাশের মাধ্যমে আমি এর আগে অনেক রিসিভ করেছি। এখানে দেখতে পাচ্ছি 378টা রুবেল কিন্তু সাকসেসফুলি আমাদের ডিপোজিট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগেরও কিছু ছিল এবং এখন এইমাত্র এটা ডিপোজিট হয়েছে 378টা, তো অলমোস্ট আমাদের 420টার মতো রুবেল রয়েছে। তো এখন চাইলে আমরা এটা ট্রেড করে এক্সচেঞ্জ করে নিতে পারবো। এই যে ইউএসডিটির সাথে সরাসরি চলছে, জাস্ট এটার উপর ক্লিক করবো। তো যেহেতু এখানে ইউএসডিটি টু রাব রয়েছে তো সেক্ষেত্রে আমরা এটা বাই করতে হবে। যেহেতু আমরা এটা বাই করবো তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই পরিমাণ ব্যালেন্সে প্রায় $5 মতো ইউএসডিটি আমরা পাচ্ছি। তারপরে বাই ইউএসডিটিতে ক্লিক করলে রাইট নাও প্রাইস দেখতে পাচ্ছেন কি পরিমাণ চলতেছে। তারপরে আমরা বাই ইউএসডিটিতে ক্লিক করলে এটা ইউএসডিটি বাই হয়ে যাবে। তারপরে এটা আপনি সেল করে দিতে পারেন যখন ইউএসডিটি চলে আসবে আপনি এই পিটুপির মাধ্যমে। জাস্ট আপনি পিটুপি ট্রেডিং এ ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। যদি পিটুপির মাধ্যমে আপনি সেল না করতে পারেন সেটা ইউটিউবে সার্চ করে নিতে পারেন কিভাবে পিটুপির মাধ্যমে সেল করতে হয়। তো আমাদের চ্যানেলে অনেক ডলার বাই সেলের ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা সেই সাইটগুলোতে আপনি যেটা ট্রাস্টেড মনে হয় সেটার মাধ্যমে আপনি সেল করে দিতে পারেন একদম ইজি ওয়েতে। সেখানে দেখানো আছে স্টেপ বাই স্টেপ। আশা করি পেমেন্ট প্রুফ থেকে শুরু করে টাকা কিভাবে পকেটে নিয়ে আসতে হবে স্টেপ বাই স্টেপ সবকিছু আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি আপনি তারপরে বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমরা কমেন্টের রিপ্লাই করে দিব। এর অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটা আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনার জিমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একটা পেয়ার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন, একদমই ইজি, কোনো ধরনের ঝামেলা হবে না, আশা করি বুঝাতে পেরেছি। ওকে, সাইটটাতে কাজ করার জন্য প্রথমে আপনি লিংক পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে। সকল লিংক আমরা ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে রাখি, আপনি সেখানে ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে। একটু নিচের দিকে আসলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, আপনি এখান থেকে স্টার্ট আর্নিং এ ক্লিক করবেন। সো এখান থেকে যখন স্টার্ট আর্নিং এ ক্লিক করবেন আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করাটা একদমই সহজ, রেজিস্ট্রেশন পেজে নিয়ে চলে আসবে। এখানে শুধুমাত্র আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ইওর লগইন, এখানে একটা ইউজার নেম দিবেন, আপনার নাম দিবেন, নামের লাস্টের দিকে কয়েকটা নাম্বার অ্যাড করে দিবেন, এমন ভাবে দিবেন যাতে এটা আর কেউ আগে ইউজ না করে থাকে এই সাইটে। তারপরে এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসাতে হবে, কারণ এটা পরবর্তীতে আপনাকে কনফার্ম করতে হবে। সো সঠিক একটা ইমেল অ্যাড্রেস আপনার বসাবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই আপনি কি করবেন প্রথমে নাম দিবেন, এরকম বড় হাতের নাম দিবেন, তারপরে আপনার নাম্বার দিবেন, আপনার নামটা বড় হাতের দিবেন, ছোট হাতের দিবেন, কয়েকটা লেটার বড় হাতের, কয়েকটা লেটার ছোট হাতের, তারপরে 123 দিবেন। তারপরে আরো স্ট্রং করার জন্য কয়েকটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারেন, যেমন @ #, এরকম কয়েকটা দিয়ে দিতে পারেন, তাহলে এটা একটা স্ট্রং পাসওয়ার্ডে পরিণত হয়ে যাবে। তারপরে সেম পাসওয়ার্ডটা আপনি যে রিপিট রয়েছে এই রিপিটে বসাবেন। বসানোর পর এখানে একটা টিকমার্ক করবেন, টিকমার্ক করার পর এখানে যদি কোনো কিছু ক্যাপচার সিলেক্ট করতে বলে সেগুলো সিলেক্ট করে দিবেন। তার সাথেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং আপনার এই ইমেলে একটা মেইল আসবে, সেই মেইলটা জাস্ট আপনাকে কনফার্ম করে দিতে হবে, দ্যাটস ইট। যেহেতু অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট আছে তাই নতুন করে আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না। আর বলেছিলাম ফার্স্টে এটা একটা রাশিয়ান সাইট, এখানে বারবার যে কোনো কিছুতে আসলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে চলে আসবে, তাই আপনাকে কি করতে হবে আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সলেট বলে একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে এই ট্রান্সলেটে একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড ট্রান্সলেটে ক্লিক করলে দেখতে পারবেন এটা রাশিয়ান যখন এরকম আসবে তখন বুঝতে পারবেন যে এটা রাশিয়ান লেখা চলে এসেছে। আপনি ইংলিশে ক্লিক করে দিবেন, একবার ইংলিশে ক্লিক করলে এটা অটোমেটিক হয়ে যাবে, যে কোনো পেজে যান যখন রাশিয়ান আসবে অটোমেটিক এটা ইংলিশে চলে আসবে। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, যখনই আপনি এখান থেকে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট টাইম যখন লগ ইন করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার মেইন ব্যালেন্স দেখাবে, যা আর্নিং করবেন আপনার এখানে শো করবে, এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজিং ব্যালেন্স, এটা তেমন প্রয়োজন না, এটা ফ্রিতে আপনাকে দিবে আর কি একটু। এটা বেসিক্যালি আপনাকে বোনাস হিসেবে দিবে, আপনি চাইলে কোনো ক্যাম্পেইন এখানে চালাতে পারেন। তো আমাদেরকে ইনকাম করার জন্য এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এই সাইট থেকে আপনি অসংখ্য মাধ্যমে ইনকাম করতে পারবেন, তো আমি এখান থেকে পপুলার বেশ কয়েকটা দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি বাস্তবে একটু বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। আর এটা নিয়ে কমপ্লিট ভিডিও তৈরি করতে চাইলে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত হয়ে যাবে, তাই আমি সম্পূর্ণ বিষয়গুলো ভালোভাবে বুঝাতে পারবো না, আপনারা একটু গবেষণা করে নেবেন। পার্ট 2 ভিডিও নিয়ে আসবো।